এন্ট্রিটি জমা না করলে পরবর্তী খেলা সালুনচি নজরুল সংঘ বনাম সাজিনা বেডিম। দুই দলের ক্যাপ্টেনকে বলবো আপনারা আপনাদের খেলোয়াড়দের নিয়ে প্রস্তুত থাকুন। আবারও জানাই 10 মিনিটের মধ্যে এন্ট্রিটি জমা না করলে পরবর্তীতে এন্ট্রিটি জমা নেওয়া হবে না, কারণ এই খেলার পরে পরে আমরা দ্বিতীয় রাউন্ডের খেলাতে চলে যাব। সুন্দর খেলা, বাহ, ভালো ক্যাচ করেছে। রেঙ্গনি শিশু সংঘ 1, আমরি লাল কাটিন 0। ঠিক আছে।
শিশু সংঘ দুই, এখন পর্যন্ত খেলার ফলাফল রেঙ্গুনি শিশু সংঘ দুই, আমুরি লালকা শূন্য। পরবর্তী খেলা সালুঞ্চি নজরুল সংঘ বনাম সাজিনা বিল্ডিং। দুই দলের অধিনায়ককে বলবো, আপনারা খেলোয়াড়দের নিয়ে প্রস্তুত থাকুন। এই মাত্র এন্ট্রি ফি জমা হলো ঝন্টু একাদশ ঘোগা। ঝন্টু একাদশ ঘোগাকে সাজিনা খেলা কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। এইমাত্র এন্ট্রি ফি জমা করলো এসেছি খেলবো বলে টিম, এসেছি খেলবো বলে টিম। তাই সাজিনা খেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে জানাই রক্তিম অভিনন্দন। আর মাত্র একটি দল এন্ট্রি ফি জমা করিতে পারবে, আর মাত্র একটি দল এন্ট্রি ফি জমা করিলে মোট ১৬ দলের